ওই তোমার সাথে কি আমাদের যা আসলে এই জবটা আমাদের মতো স্মার্ট লোকের জন্য আর তোমার মতো খেতের জন্য না আমি শিওর এখানে কোনো পিএন পোস্টের জন্য রাখা হবে আমার মনে হয় কি জানো তুমি এখানে সিলেক্ট হবে না বসুন আমি আপনাদেরকে বসতে বলিনি আমি ওনাকে বসতে বলেছি টাকাগুলো এখানে পড়েছিল টাকাগুলো কি আপনার হ্যাঁ টাকাগুলো তো আমারই নিন হাতে ছিল তো মনে হয় পড়ে গিয়েছে ধন্যবাদ আপনাকে ওয়েলকাম বাই দ্য ওয়ে টাকাগুলো তো আপনি হাতে করে নিয়েও যেতে পারতেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন টাকাটা এখান থেকে আমি চাইলে চুপচাপ নিয়ে যেতে পারতাম টাকাটা আমার খুব দরকার হলো এই টাকাটা তো আপনি খুব কষ্টে উপার্জন করেছেন তাই না তো আপনার টাকা আমি কেন নেব আর তাছাড়া সামান্য কিছু টাকার জন্য আমার শতদান বিক্রি করতে পারবো না হ্যাঁ টাকাটা আমি চাইলে এখান থেকে চুপচাপ নিয়ে যেতে পারতাম কেউ দেখতো না কিন্তু ওর একজন বসে আছে উনি দেখতেন তার কাছে কি জবাব দিতাম আমি বেস্ট অফ লাক দুনিয়াতে আপনার মতো লোক খুব কমই দেখা যায় তো আপনি কোথায় যাচ্ছেন এই অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য ওকে যান থ্যাংক ইউ সো মাচ এই তুমি কি জানো আজকের ইন্টারভিউ অফিসার পোস্টের জন্য ওই তোমার সাথে কি আমাদের যা আসলে এই জবটা আমাদের মতো স্মার্ট লোকের জন্য আর তোমার মতো খেতের জন্য না আমি শিওর এখানে কোনো পিএন পোস্টের জন্য রাখা হবে আমার মনে হয় কি জানো তুমি এখানে সিলেক্ট হবে না কোম্পানির লোক অপমান করে বের করে দেওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও অন্তত পক্ষে তোমার সম্মান টুকু বাঁচো আপনি কি বলেন ম্যাডাম আপনাকে ডাকছে আসেন বসুন উনি কি আপনাকে বসতে বলেছেন উনি কি আপনার নাম ধরে বলেছে আপনি তো নাম ধরে বলেন নাই আমি আপনাদেরকে বসতে বলিনি আমি ওনাকে বসতে বলেছি বসুন থ্যাংক ইউ ম্যাডাম আমার সিভিটা থাক সিভি লাগবে না এখানে এমনিতেই অনেক সিভি পড়ে আছে এতগুলো ফাইলের মাঝখান থেকে আমি আপনাদের তিনজনকেই সিলেক্ট করেছি আর এই তিনজনের মধ্যে আপনি সিলেক্টেড কিন্তু ম্যাডাম এখনো তো আমি ইন্টারভিউ দিলাম না আমি আপনাদের ইন্টারভিউ আগেই নিয়ে নিয়েছি ম্যাডাম আগে নিয়েছেন মানে কি মানে সকালবেলা আপনারা অফিসে আসার সময় যে টাকাগুলো পেয়েছিলেন ওই টাকাগুলো আসলে আমি রেখেছিলাম আপনাদের সততা আর নীতি পরীক্ষা করার জন্য আপনারা এই টাকাগুলো পাওয়ার পরে একটাবারও মালিকের খোঁজ খবর নেননি কিন্তু এই ভদ্রলোক টাকাগুলো পেয়ে ঠিকই কিন্তু মালিককে খুঁজে মালিকের হাতে টাকাগুলো পৌঁছে দিয়েছে এতে কি প্রমাণিত হয় জানেন উনি কতটা সৎ আর নীতিবান মানুষ আমি যদি ওনাকে বাদ দিয়ে আপনাদের মাঝে কাউকে নেই তাহলে আপনারা আমার অফিসে অনেক বড় ক্ষতি করতে পারেন ম্যাডাম আমরা যদি জানতাম তাহলে এই টাকাটা কখনোই নিতাম না জি ম্যাডাম আগে জানলে ওই টাকাটা আমি তুলতাম না ম্যাডাম আর তুললেও ফেরত দিয়ে দিতাম ম্যাডাম আমার চাকরিটা খুবই দরকার
আমার চাকরিটা আমাকে দেন। এই চাকরিটা আপনারা দুজনে কেউই পাবেন না, এই চাকরিটা উনি ডিজার্ভ করেন আর উনিই পাবেন। এখন আপনারা আসতে পারেন। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, আপনারা এখন যান। আর হ্যাঁ, আপনারা যে টাকাগুলো পেয়েছিলেন ওই টাকাগুলো রেখে যান। ম্যাডাম আপনাকে ধন্যবাদ, আসলে চাকরিটা আমার খুবই দরকার ছিল। আমাদের মতো গরিবদের ওই সততা সম্পদ ছাড়া আর কি ভাই আছে বলুন। আপনার মতো ন্যায় নীতিবান মানুষ আমাদের অফিসে খুব দরকার। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, কাল থেকে আপনি জয়েন করেন। ঠিক আছে ম্যাডাম, আমি আসি। আসসালামু আলাইকুম।